ভারতের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র অনেক উন্নত বললেন তথ্যমন্ত্রী। এদিকে রিজভি বললেন জনগণ ফুঁসে উঠেছে, সরকার পতন অনিবার্য। জানাবো মে জুনে 5 সিটিতে ভোট, সিটি নির্বাচনী ফাঁদে পা দেবে না বিএনপি। রংপুরে 4 সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর। এবং সর্বশেষ জানাবো দেশের 10 অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র অনেক উন্নত বললেন তথ্যমন্ত্রী। ভারত সহ বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র অনেক উন্নত এবং বাকস্বাধীনতা বেশি বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন বাংলাদেশের যেভাবে বিরোধী দল সকাল বিকাল সন্ধ্যা মাঝে মাঝে রাতের বেলা সরকার বিরুদ্ধে বিষোদগার করছে, যেভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করছে তার উদাহরণ পার্শ্ববর্তী দেশ ভারতেও নেই। আমি বিএনপিকে বেশি দূরে যেতে বলবো না, তারা যেন ভারতের দিকে একটু তাকিয়ে দেখে। জামিনে মুক্তি পাওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন তিনি ছোট কারাগার থেকে বড় কারাগারে এসেছেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন আমাদের দেশের গণতান্ত্রিক চর্চা ভারত সহ অনেক দেশেও চেয়ে অনেক উন্নত, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা অনেক বেশি। রিজভী কারাগার থেকে বের হয়ে যে বক্তব্য রেখেছেন তাতেই প্রমাণিত হয় যে বাক স্বাধীনতা এদেশে নিশ্চিত রয়েছে। তিনি ছোট কারাগার থেকে বড় কারাগারে এসেছেন, তিনি যদি আবার ছোট কারাগারে যেতে চান তাহলে সরকার ব্যবস্থা নিতে পারে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন ভারতে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর একটি বক্তব্যের কারণে তার 2 বছরের কারাদণ্ড হয়েছে, সংসদ সদস্য পদ চলে গেছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে তিনি মামলা করেছেন। তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন সদস্য, বিজেপির এমপি ছিলেন। আমাদের দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের দল ও নেতাদের বিরুদ্ধে যেভাবে বক্তব্য রাখা হয় সেজন্য কি আমরা আদালতে গিয়েছি? এখান থেকে বোঝা যায় তাদের বাক স্বাধীনতা ও দেশে গণতন্ত্র কতটুকু আছে। রিজভী বললেন জনগণ ফুঁসে উঠেছে, সরকারের পতন অনিবার্য। সদ্য কারামুক্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন নেতাকর্মীরা আজ অনেক বেশি উজ্জীবিত, বর্তমান সরকার জুলুম অত্যাচার করে নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারেনি। আজকে যে লড়াই তা গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনার লড়াই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে তার প্রতিফলন আজ দেখা যাচ্ছে। দেশের জনগণ আজ ফুঁসে উঠেছে, সরকারের পতন অনিবার্য। রিজভী বলেন এই লড়াই কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, এটি সাধারণ দেশ বাঁচানোর লড়াই, একনায়কতন্ত্র থেকে মুক্ত হওয়ার লড়াই। তিনি আরও বলেন এই সরকারের হিংস্রতা শুধু রাজপথেই নয় কারাগারেও, সেখানে রাজবন্দীরা অমানবিক জীবনযাপন করছেন। আমাকে এটা একটি প্রিজন ভ্যানে দাঁড় করিয়ে আদালতে আনা হতো, আমি শারীরিকভাবে অসুস্থ, গাড়ি ব্রেক করলে পড়ে যেতাম, পরে হাইকোর্টের নির্দেশে চেয়ারের ব্যবস্থা করা হয়। রিজভী আক্ষেপ করে বলেন ঈদের আগের সব কয়টি মামলা জামিন পেলেও আমাকে মুক্তি দেওয়া হয়নি, পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে দেওয়া হয়নি। মে জুনে 5 সিটিতে ভোট, সিটি নির্বাচনী ফাঁদে পা দেবে না বিএনপি। আসন্ন 5 সিটি কর্পোরেশন নির্বাচনকে সরকারের ফাঁদ হিসাবে দেখছে বিএনপি। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে এ কৌশল নিয়েছে বলে মনে করছে দলটি, তাই এই ফাঁদে পা না দিয়ে ভিন্ন কৌশল এগোতে চায় মাঠের বিরোধী দল। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা আন্দোলনের দিকেই মনোযোগ তাদের। ইতোমধ্যে তৃণমূল থেকে কেন্দ্রমূল পর্যন্ত সব পর্যায়ে নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একাধিক নেতা নির্ধারক এ তথ্য জানিয়েছে। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমান অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাব না, এটা দলের সিদ্ধান্ত, তাই সিটি নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে ওঠে না। সরকারের পাতানো ফাঁদে বিএনপি পা দেবে না, এ ফাঁদ আমরা উল্টে ফেলে দেব। দাবি আদায়ের সামনে আন্দোলনের কর্মসূচি আসবে, আন্দোলন হবে একটাই, সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। দলটির একাধিক স্থায়ী কমিটির সদস্য বলেন খুলনা, বরিশাল, রাজশাহী ও সিটি কর্পোরেশন নির্বাচন করার সময় আহার আগে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা এমন সময় নিতে হচ্ছে যখন বিএনপির আন্দোলন চলবে, ক্ষমতাসীন দল কৌশল করে এই সময়টাতে পরীক্ষা ও নির্বাচন নিয়েছে। তারা ইচ্ছা করলে 2-3 মাস পিছিয়ে দেওয়ার সুযোগ ছিল, তবে তাদের এসব রাজনৈতিক খেলা জনগণও বুঝতে আর বাকি নেই। সুতরাং পরীক্ষা, সিটি নির্বাচন নাকি মুক্তির আন্দোলন, জনগণ কোনটা বেছে নেবে বিএনপিও সেটিয়ে দেখতে চায়। তারা মনে করেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে সবকিছু ছাপিয়ে মানুষের মুক্তির আন্দোলন প্রাধান্য পেয়েছে, ফলে আবারও তাই হবে। সরকার সরকারের মতো করে কৌশল করবে, বিএনপিও সম্ভাব্য সব ধরনের প্রতিবন্ধকতা মাথায় নিয়ে চূড়ান্ত আন্দোলনের রোডম্যাপ প্রস্তুত করবে। নেতারা আরও বলেন বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। 5টি
সিটি নির্বাচনে দলীয় পদ থেকে মেয়র পদে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেবে না। বিএনপির কাছে তথ্য রয়েছে কয়েকটি সিটি নির্বাচনের ব্রাহ্মণবাড়ে উকিল মার্কা নির্বাচন করতে চায় ক্ষমতাসীনরা। এই জন্য সংশ্লিষ্ট সিটির বিএনপি নেতাদের মেয়র পদে নির্বাচন করার জন্য বিভিন্ন সংস্থা দিয়ে চাপ দেওয়া হচ্ছে। তবে খোঁজ নিয়ে জেনেছেন দলের সিদ্ধান্তের বাইরে কোনো নেতাই যাবে না, পদ থেকে নির্বাচনে অংশ নিলে বহিষ্কার করা হবে। তবে কাউন্সিলের পদে প্রতীক না থাকায় তা নিয়ে মাথা ব্যথা নেই দলের। কাউন্সিলের বিষয়টি এড়িয়ে যেতে চায়, অর্থাৎ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। এই আন্দোলন ঠেকানোর জন্য এসএসসি পরীক্ষা কিংবা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে কিংবা আর কোনো বুদ্ধি বের করলে হবে না। যে আন্দোলন হচ্ছে তা মুক্তির আন্দোলন, আন্দোলনের বেগবান গতি তারা রোধ করতে পারবে না। মহান মুক্তিযুদ্ধে যেমন মানুষ কিছুই মানেনি, এবারও সেটাই হবে। মুক্তিযুদ্ধে সবকিছু উপেক্ষা করে মানুষ যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, এই আন্দোলনও সে ধরনের হবে। সুতরাং কোনো কিছুই আন্দোলনকে আটকাতে পারবে না। এক দফার আন্দোলনে দেশের জনগণ বিজয় লাভ করবে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বর্তমান সরকারের সৃষ্টি হয়েছে কূটকৌশল করে তথাকথিত নির্বাচনের মাধ্যমে। যারা জন্ম থেকে কূটকৌশলের মাধ্যমে ক্ষমতার চেয়ারে বসতে আগ্রহী, তারা অন্য যোগ্য প্রতিদ্বন্দ্বিতার কেউ যাতে ক্ষমতায় চেয়ারে আসতে না পারে সেজন্য আরও বেশি বেশি কূটকৌশল করবে, এটাই স্বাভাবিক। এরই একটি নমুনা এই পরীক্ষা ও পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন। অথচ সব সিটি নির্বাচনের মেয়াদ এখনও বহুদিন বাকি, তারপরও নির্বাচন কমিশনের মাধ্যমে এই সরকার আগাম নির্বাচন দিয়ে দিল। এই সময়টাতে সাধারণত এসএসসি পরীক্ষা কখনো হয় না, তারপরও তারিখ ঠিক করে দিল। সুতরাং আমরাও এবার দেখব পরীক্ষা না স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতির গণতন্ত্রের মুক্তি, কোনটা মানুষ চায়। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন থেমে থাকবে না, ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবে। স্থানীয় সরকার আইনে নির্বাচনে ব্যবস্থাপনা অধ্যায়ের 34(1)-এর খ ধারা অনুযায়ী নির্বাচনের সময় হচ্ছে কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার ক্ষেত্রে। উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 186 মাস দিনের মধ্যে সিটি নির্বাচনের মেয়াদের ক্ষেত্রে ওই আইনে বলা হয়েছে। কর্পোরেশনের মেয়াদ উহা গঠিত হবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ হতে 5 বছর। ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন 25 মে, খুলনা ও বরিশাল সিটি নির্বাচন 12 জুন ও রাজশাহী ও সিলেট সিটিতে 21 জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভার দিন থেকে 5 বছর সময়কালকে তাদের মেয়াদ ধরা হয়। গাজীপুরের মেয়াদ শেষ হবে 10 সেপ্টেম্বর, খুলনা হবে 10 অক্টোবর, বরিশালে 13 নভেম্বর, রাজশাহী হবে 10 অক্টোবর এবং সিলেট হবে 6 নভেম্বর। বিএনপি নেতারা বলছেন, ঘোষিত শিডিউল অনুযায়ী নির্বাচনের ফলে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের 3 থেকে 4 মাস পর্যন্ত বসে থাকতে হবে, অর্থাৎ তারা শপথ নিতে পারবেন না। ফলে 5টি সিটি নির্বাচন অনায়াসে পিছিয়ে দেওয়া সম্ভব ছিল, কিন্তু সরকার মনে করছে 2 ঈদের মাঝখানে বিএনপি সরকার বিরোধী আন্দোলন চরম মাত্রায় নিয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে সরকার এভাবে আগাম নির্বাচন করার ফাঁদ পেতেছে। যাতে সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে নির্বাচনী ডামাডোলে আটকে রাখা যায়। লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সরকারের কোনো ধরনের কূটকৌশল আর কাজ হবে না। আন্দোলন আরও জোরদার করা হবে, তৃণমূলের সব ইউনিট শক্তিশালী, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য আমরা মাঠে ময়দানে প্রস্তুত আছি। রংপুরে 4 সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর। রংপুরের গঙ্গাচড়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রধান বাদশাহ ওসমানী সহ 4 সাংবাদিক হামলা শিকার হয়েছেন। বুধবার বিকালে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের 40 সাল চর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত অন্যরা হলেন সাংবাদিক এ কে এম সুমন মিয়া, এশিয়ান টেলিভিশনের ক্যামেরা পার্সন আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলাম বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রধান বাদশাহ ওসমানী। আহত অন্য সাংবাদিকরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় সাংবাদিক ওসমান বাদী হয়ে হামলাকারী লুলু মিয়া ও তার ছেলে রাজু মিয়া সহ অজ্ঞাত আরও 10-12 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বিকালে গঙ্গাচড়া উপজেলার মাহিপুরে তিস্তা নদীর চরে চাষ হওয়া ভুট্টার ফলনের সচিত্র প্রতিবেদনের তথ্য সংগ্রহে যান বাদশাহ ওসমানী সহ আরও 4 সাংবাদিক। সেখানে ভিডিও ধারণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে ফেরার সময় 40 সাল চর সংলগ্ন এলাকায় লুলু মিয়া ও তার ছেলে রাজু মিয়া সহ অজ্ঞাত আরও 10-12 জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে পেছন দিকে হতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাথারিভাবে মারধর করে আহত করার পাশাপাশি ব্যবহৃত ক্যামেরা, লাইভ ডিভাইস ও ওয়্যারলেস মাইক্রোফোন ভাঙচুর করে তা ছিনিয়ে নেয়। একই সঙ্গে ওই এলাকায় আবার তথ্য সংগ্রহের জন্য গেলে তাদের সবাইকে জীবননাশের হুমকিও দেন হামলাকারীরা।
এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে সংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার রাতে লুলু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। দেশের দশ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস। দেশের দশ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60-60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার বিকেল 3:30 থেকে রাত 1:30 পর্যন্ত দেওয়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া, যশোর, দিনাজপুর, ময়মনসিংহ এবং ফরিদপুর অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদী বন্দর সমূহকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।